কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম আইইউপিএসসি নমেনক্লেচারের আরেকটি ভিডিও। এর আগের ভিডিওগুলিতে আমরা বেশ কিছু যৌগের অর্থাৎ হাইড্রোকার্বন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, ইথার এদের নমেনক্লেচার শিখেছি। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যালডিহাইড এবং অ্যাসিডের নামকরণ। ভুল করে বলে ফেলেছিলাম, অ্যালডিহাইড আমাদের শেখা হয়ে গেছে, আমাদের অ্যালডিহাইড এখনো শেখা হয়নি, আজকে আমরা শিখব। এবং সঙ্গে পুরোনো কথা আর বারবার বলছি না, যেভাবে তোমাদের ডিসক্রিপশনে তোমরা যা যা লিঙ্কগুলো পাও এই ভিডিওতে পেতে থাকবে, সে পদ্ধতির কোনো পরিবর্তন হয়নি। চলো তাহলে এই ভিডিও আমরা শুরু করি। আজ আমরা শিখব কার্বক্সিলিক অ্যাসিডের নমেনক্লেচার। অ্যাসিড শিখে গেলে অ্যালডিহাইড একই রকম। তাহলে কিসের শিখবো আমরা? অ্যাসিড। অ্যাসিড বলতে অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড। ফাংশনাল গ্রুপ COOH। এখন COOH ফাংশনাল গ্রুপ, এটা সুবিধা আছে। কি সুবিধা? এই গ্রুপটা কার্বন দেওয়া গ্রুপ। যদিও কিটোন কার্বন দেওয়া গ্রুপ ছিল, কিন্তু কিটোন কোন যৌগের টার্মিনাল গ্রুপ হয় না, অর্থাৎ শেষ গ্রুপ হতে পারে না। অর্থাৎ যৌগটা সি ডাবল বন্ড ও দিয়ে শেষ হয়ে গেলে সেটা সম্ভবই না, কারণ সেখানে কার্বনের যোগ্যতাই ফুলফিল হবে না। এক্ষেত্রে কিন্তু যৌগের টার্মিনালেই থাকবে COOH ম্যাক্সিমাম ক্ষেত্রে। দু একটা এক্সেপশন আছে, তার অবশ্যই তার উদাহরণ বলবো। ফলে সুবিধাটা আমাদের কি? সুবিধা হচ্ছে আমাদের নাম্বারিংটা সেখান থেকে আমরা শুরু করে দিতে পারবো। এক্সাম্পল দিই, যেমন ধরো CH3 CH2 COOH। এখন এখানে COOH থেকে আমরা চোখ কান বুঝিয়ে নাম্বারিং শুরু করে দেবো। আমাদের দেখারই দরকার নেই কোন দিক থেকে আগে কোন দিক থেকে পরে, বিকজ দিস COOH ইটসেলফ কন্টেইন আ কার্বন। এবারে নাম বলার নিয়ম কি? নাম বলার নিয়ম, মূল শৃঙ্খলের নামের পরে এর অবস্থান বলতে লাগে না, কারণ অবস্থানটা অবভিয়াসলি ওয়ান। মূল শৃঙ্খলের নামের সঙ্গে একটা উইক অ্যাসিড যোগ করলেই চলবে। কি যোগ করবো? উইক অ্যাসিড, অর্থাৎ এর নাম আমরা বলবো প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড, যেহেতু এখানে কোনো প্রতিস্থাপন নেই, প্রতিস্থাপন প্রতিস্থাপন থাকলে কি হবে সেটা বলছি। আর যদি এখানে কার্বন নাও থাকে তাহলেও সম্ভব অ্যাসিড হওয়া। কিরকম? HCOOH, এর সাধারণ নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, আর আইইউপিএসসি নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। একটাই কার্বন, দুটো নামই জেনে রাখো, দুটো নামই কিন্তু প্রয়োজনীয়। এর সাধারণ নাম কি? ফর্মিক অ্যাসিড। আইইউপিএসসি নাম কি? ইউপ্যাক, মিথানোয়িক অ্যাসিড, কারণ এখানে একটাই কার্বন আছে মিথ। তাহলে নাম কি হবে? মিথানোয়িক অ্যাসিড। তাহলে এটা ফর্মিক অ্যাসিড সাধারণ নাম, আইইউপিএসসি নাম মিথানোয়িক অ্যাসিড। আর অ্যাসিডিক অ্যাসিড যেটা দুটো কার্বন, তার আইইউপিএসসি নাম হয় হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। একবার দেখিয়ে দিই, তারপরে আমরা আমাদের যে সেই বড় বড় এক্সাম্পল আমরা করি তার দিকে যাব। তাহলে ফাংশনাল গ্রুপ কি দেখলাম? COOH। COOH-টাকে একটু ভেঙে দেখিয়ে দিই কিরকম, দেখার ইচ্ছা থাকতে পারে। সি ডাবল বন্ড ও ও এইচ, এটাই আমি বলেছিলাম তোমাদের শুরুতে, যে সমস্ত যৌগে সি ডাবল বন্ড ও থাকলেই কিটোন হয় না, আগের ভিডিওতে বারবার বলেছি। সি ডাবল বন্ড ও এর পরে দুদিকে কার্বন, দেখো এখানে একদিকে ওএইচ রয়েছে, তখন কিন্তু এটা হয়ে গেছে অ্যাসিড, এটা আর তখন কিটোন নেই। অ্যালডিহাইডের পড়ার সময় আরো অন্য কথা বলবো। তাহলে কি হতে পারে? CH3 COOH, CH3 COOH, দিস কম্পাউন্ড কন্টেন টু কার্বন। তাহলে সাধারণ নাম আমরা সবাই জানি, অ্যাসিডিক অ্যাসিড ভিনিগারের মধ্যে থাকে, খুব পরিচিত অ্যাসিটিক অ্যাসিড। আর এর ইউপ্যাক নাম কি? দুটো কার্বন, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড।
হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড। চলো এবার একটু বড় বড় এক্সাম্পল দেখুন দেখি কিরম হয়। দেখো আইইউপিএসসি নমেনক্লেচারের বেসিক রুলগুলো একবার শিখে গেলে তারপর কিন্তু ফটাফট ফাংশনাল গ্রুপে জাস্ট সেই পার্টিকুলার নিয়মটা জেনে গেলেই কাজ শেষ। সেই জন্য প্রথম দুটো তিনটে ভিডিওতে খুব ডিটেলসে বুঝিয়েছি লংগেস্ট চেন খোঁজা, নাম্বারিং করা, ফাংশনাল গ্রুপ, অ্যালকিল গ্রুপকে আলাদা করা। যখন একবার আমরা ব্যাপারগুলো এই প্রিলিমিনারি নলেজটা হয়ে গেছে, এবার জাস্ট প্রত্যেক কম্পাউন্ডের একটা স্পেসিফিক নিয়ম সেটা জানতে হবে। স্পেশাল কিছু রয়েছে সে তো পরে আলোচনা হবে। এটা যেখানে সি ডাবল এইচ সেখান থেকেই নাম্বার স্টার্ট। চারে এবং তিনে মুছেই ফেললাম, চারে বলতে গিয়ে কি রয়েছে মিথাইল গ্রুপ, এগুলো সব মিথাইল। হ্যাঁ একটু লিখতে গিয়ে তাড়াতাড়ি করে, তাহলে 3,4-dimethyl, 3,4 দুটো মিথাইল ডাই মিথাইল, কটা কার্বন, পাঁচটা কার্বন, পেন্টানোয়িক অ্যাসিড। কি বলেছিলাম ওইক অ্যাসিড, তাহলে নাম কি হবে পেন্টানোয়িক অ্যাসিড। আর যদি যৌগে ডাবল বন্ড থাকে তাহলে কিন্তু ডাবল বন্ডের পজিশন বলে ওইক অ্যাসিড বলতে পারো বা একসঙ্গে ইনোইক অ্যাসিড বলতে পারো। কিরকম ধরো সেই এক্সাম্পলটা মুছে দিই আগে, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ পেন্ট থ্রি ইনোইক অ্যাসিড বললেও ভুল নয়, কি বলবে পেন্ট থ্রি ইনোইক, অর্থাৎ ইন আর ওইক একসঙ্গে জুড়ে দিলে ইনোইক অ্যাসিড। কিংবা কেউ যদি মনে করো এটাতে আমার অসুবিধা হচ্ছে সে এইভাবেও লিখতে পারো অর পেন্ট থ্রি ইন ওয়ান উইক। এটাও ভুল নয়, এর পজিশনটা অবভিয়াস ওয়ান বলে উল্লেখ না করলেও চলে। পেন্ট থ্রি ইন ওয়ান ওইক অ্যাসিডও বলতে পারো বা পেন্ট থ্রি ইনোইক অ্যাসিড একসঙ্গে জুড়ে দিও বলতে পারো ডাবল বন্ড থাকলে। যদি প্রতিস্থাপন থাকতো তাকে আগে লিখতে হতো, হতেই পারে। ধরো এই যৌগটাই আমরা একটা প্রতিস্থাপন জুড়ে দিই না, ক্ষতি কি আছে, এইখানে একটা প্রতিস্থাপন দিয়ে দিই সি এইচ থ্রি, তাহলে এর আগে লিখে দেবো টু মিথাইল। আবার কি টু মিথাইল থাকলে লিখবো না থাকলে না লিখবো। সুতরাং প্রতিস্থাপনটা কিন্তু খুব একটা কোনো সমস্যার ব্যাপার নয়, এই প্রতিস্থাপনটা না থাকলে লিখবো না থাকলে লিখবো। চলো আরো দু একটা এক্সাম্পল দেখা যাক। এবার ধরো দুদিকে সি ডাবল এইচ রয়েছে, কি বললাম দুদিকে রয়েছে, হতেই পারে সব কিছু হতে পারে। এরকম দুদিকে দুটো অসুবিধা কিচ্ছু নেই, বিউটেন ডাইওইক অ্যাসিড, বিউটেন ডাইওইক অ্যাসিড দুটো আছে, বিউটেন ডাইওইক অ্যাসিড হয়ে গেল দুটো আছিল। সমস্যা হয় অন্য জায়গায়, কোথায় সমস্যা হবে ধরো সাইক্লিক যৌগে সি ডাবল এইচ রয়েছে। এবার সমস্যা যেটা, এবার আর একে নাম্বারিং করতে পারবো না,
এতক্ষণ পর্যন্ত আমরা উইক অ্যাসিড লিখছিলাম, উই ক্যান পুট নাম্বার অন দিস কার্বন অক্সি ডাবল এইচ। ইফ উই আনএবল টু পুট নাম্বার অন দিস, উই ক্যান্ট রাইট উইক অ্যাসিড। যখন আমরা এরকম নাম্বার দিতে পারছি না এই শৃঙ্খলের বাইরে, তখন একে আমাদের বলতে হবে কার্বক্সিলিক অ্যাসিড। কারণ কি, ওই কার্বনটাকে তো গুনতে পারিনি, এখানে এই কার্বনটাকে গুনে দিয়েছি, এই চারটের মধ্যে এই দুটো কার্বন গুনা আছে। এবার আমরা কি করতে পারি, এটাকে গুনতে পারছি না, তাহলে এটাকে আমাদের কি বলতে হবে, ছটা কার্বন সাইক্লোহেক্সেন। তাতে কোনো অসুবিধা নেই, সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড। কারণ যখন আমরা সি ডাবল এইচ এর সিটাকে গুনে নিই, তখন আর ওটা শুধু ওইক অ্যাসিড নয়, বোঝাতে হবে তো একটা কার্বন রয়েছে, তাহলে সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে নাম আমরা কি লিখবো, সাইক্লো হেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড। আবার অনেকে ভাববে স্যার এটা বড্ড সোজা হয়ে গেল, একটু কঠিন করতে হবে। ঠিক আছে, বেশি করে সি ডাবল এইচ গ্রুপ দিয়ে দিচ্ছি, প্রতিস্থাপন প্রতিস্থাপন একদম দিয়ে জম্পেশ করে দিচ্ছি। এখানে একটা সি ডাবল এইচ দিলাম, এখানে একটা সি ডাবল এইচ দিলাম, এখানে একটা মিথাইল দিলাম, ক্লোরিন দিলাম, না অনেক কিছু দিয়ে দিয়েছি। এইবারে হচ্ছে আমাদের নাম্বারিং করতে হবে, কারণ এবার দুখানা রয়েছে, এবার পজিশন বলে আমাদের বলতে হবে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, কারণ এটা এখানের সঙ্গে তো এখানেও থাকতে পারত। এবারে নাম্বারিংয়ে কিন্তু সমস্যা আছে, কি সমস্যা, যদি আমরা এখান থেকে নাম্বারিং স্টার্ট করি তাহলে দু নম্বরে পড়বে মিথাইল, এখান থেকে স্টার্ট করলে দু নম্বরে পড়বে ক্লোরিন, এবং ক্লোরিন আর মিথাইলের মধ্যে অ্যালফাবেটিক্যালি ক্লোরো আগে, সুতরাং নাম্বারিং আমাদের এখান থেকে স্টার্ট করতে হবে। টু ক্লোরো থ্রি মিথাইল সাইক্লোহেক্সেন হলো ওয়ান ফোর ডাইকার্বক্সিলিক অ্যাসিড অবস্থান সমেত, ভালো করে শুরু থেকে, দুই আছে মিথাইল, সরি দুই আছে ক্লোরিন, তিনে আছে মিথাইল, চলো লিখে ফেলি, টু ক্লোরো তিনে মিথাইল থ্রি মিথাইল সাইক্লোহেক্সেন ছটা কার্বন সাইক্লোহেক্সেন, একে আর চারে কার্বক্সিলিক অ্যাসিড, ওয়ান কমা ফোর ডাই কার্বক্সিলিক অ্যাসিড সিলিক। টু ক্লোরো থ্রি মিথাইল সাইক্লোহেক্সেন ডাই কার্বক্সিলিক অ্যাসিড, বড় এক্সাম্পল। এরকম আরো অনেক এক্সাম্পল হয়, এক্সাম্পলের তো শেষ নেই, আরো অ্যাডভান্স এক্সাম্পল তো করাবো পরে। এবার যদি অ্যালডিহাইড হয়, কেন দুটোকে একসঙ্গে করেছিলাম, সব নিয়মই এক, শুধু এখানে যেমন হচ্ছিল উইক অ্যাসিড, ওখানে হবে অ্যাল, অয় অফ লাকার ল, অ্যালডিহাইড গ্রুপ সি এইচ ও, আবার কেউ কেউ ফরমাইল গ্রুপও বলে, দুটোই ঠিক, অ্যালডিহাইড বন্ড সি এইচ ও, এটাও কার্বন আছে এমন গ্রুপ, ফলে এখানেও নাম্বারিং অত চিন্তা করতে হবে না, যেখান থেকে ওটা শুরু সেখান থেকে শুরু, সমস্ত নিয়ম এক, শুধু কি, শুধু ওখানে ওই ক্যাসেট হয়েছিল, এখানে অ্যাল হবে। চলো ছোট এক্সাম্পল আর দেখারই দরকার নেই, সি এইচ থ্রি সি এইচ সি এইচ ও মিথানল, মিথানল ধরতে নয় অফ লাখার ল, সিএইচ থ্রি সিএইচ ও ইথানল দুটো কার্বন, ইথানল প্রোপানল বিউটানল পেন্টানল হেক্সানল, এভাবে চলবে, প্রতিস্থাপন দিলে কি হবে, কিছুই হবে না, যেমন নিয়ম তেমনই থাকবে, থ্রি মিথাইল বিউটানল, তিনে কে আছে মিথাইল, চারটে কার্বন বিউটানল, আগের বার হয়েছিল কি থ্রি মিথাইল বিউটানোইক অ্যাসিড, এবার হবে খালি বিউটানল, কোনো নিয়মে চেঞ্জ নেই, থ্রি মিথাইল তিনে মিথাইল আছে,
চারটে কার্বন বিউটা নেল হয়ে গেল, দুদিকে থাকলে ডাইহাল। আর যদি নাম্বারিং না করা যায় এখানে কি বলতে হবে, কার্বালডিহাইড, ওখানে বলতে ছিল কার্বক্সিলিক অ্যাসিড, এবার বলতে হবে কার্বালডিহাইড। কিরকম সিএইচও নাম্বারিং করতে পারবো না সিএইচও এর মাথায়, যখন নাম্বারিং করতে পারবো না তখন কি নিয়ম, এই অংশটার মাথায় নাম্বার পড়েনি, তিনটে কার্বন আছে তাহলে সাইক্লো প্রোপেন হয়ে গেল। এখানে কিন্তু আর অ্যাল বললে চলবে না, এখানে কি বলতে হবে কার্বালডিহাইড, কার্বালডিহাইড, দুটো থাকলে ডাইকার্বালডিহাইড অবস্থান বলে, ঠিক যেমন আগের বার হয়েছিল কার্বালডিহাইড। ভালো করে লিখে দিই আসলে বান ভুলভাল লিখে ফেলবে। কার্বালডিহাইড মানে ধরো যদি এরম থাকে, ধরো এখানে সিএইচও, এখানে সিএইচও, এক দুই তিন চার পাঁচ ছয় সাইক্লোহেক্সেন 1,2 ডাই কার্বালডিহাইড, সাইক্লোহেক্সেন 1,2 ডাই কার্বালডিহাইড। তাহলে দেখো এই ভিডিওতে আমরা খুব সহজেই কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালডিহাইডের নমেনক্লেচার শিখে গেলাম। কিছু এক্সাম্পল তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে। আশা করি যে ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে তো অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে উল্লেখ করো, তাহলে আমি পরের ভিডিওতে সেটাকে ইনক্লুড করে দেবো। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।